আজ মহাষ্টমী। সমগ্র রাজ্যের পাশাপাশি নাহারকাটিয়াতেও বুধবার সকাল থেকেই আরম্ভ হয়েছে দেবী দুর্গার আরাধনা। নাহারকাটিয়ার 18টি পূজা প্যান্ডেলে সকাল থেকেই ভক্তদের ভিড় দেখা গেছে। মহাষ্টমী উপলক্ষে নাহারকাটিয়ার বিধায়ক তরঙ্গ গগৈ উপস্থিত হন নাহারকাটিয়ার ঐতিহ্যবাহী কালীবাড়ি পূজা মণ্ডপে। পূজা মণ্ডপে পৌঁছে বিধায়ক তরঙ্গ গগৈ দেবীকে ধূপধুনো জ্বালিয়ে প্রণাম জানান এবং সমগ্র আসামবাসীদের মঙ্গল কামনা করে কোভিড নীতিবিধি মেনে পূজা উদযাপনের জন্য সবাইকে আহ্বান জানান। প্রথমতে আপনার যোগেদি আজি মহাষ্টমী দিনাখন সমূহ অসমবাসীক মই শুভেচ্ছা জানাও। যাতে করোনা কালত যদিও সরকারে এসওপি মানি পূজা কৰিবলৈ অনুমতি দিছে, কিন্তু মই ৰাইজক অনুরোধ করো যাতে সতর্কৰে পূজা উদযাপন করে, কারণ কোভিড তেও যোৱা নাই। আর এটাই ভাল খবর যে সকলে সাগে ভ্যাকসিন পাইছে, কিন্তু যখন ব্যক্তি ভ্যাকসিন লওয়া নাই এটা অনুরোধ করো যাতে ভ্যাকসিন লয়, কারণ পূজা দুদিনের কারণে আছে আকো যাবগে, কিন্তু আমি ঘরে থাকিব লাগিব। আর আজি ঘর কাষরে এই কালীবাড়ি পূজা মণ্ডপত সরপরাই পূজা করে ডাঙর হলো। আজি প্রথম ইয়ার পর আশীর্বাদ লই চেষ্টা করি। নাহারকাটি সমষ্টিত প্রায় 51খনমান পূজা আছে, সকলকে মাত আশা দিমগে। নাহারকাটিয়া থেকে ক্ষীরোদ কুঁয়ারির রিপোর্ট, অসমাদিত্য।